মাননীয় প্রধানমন্ত্রী ওই 11 জনের মধ্যে সবচেয়ে ছোট বয়সের তরুণ, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার আস্থা এবং বিশ্বাস রেখে মনোনয়ন দিয়েছিলেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে জামালপুর 4 আসনে, সেখানে আছেন সহকর্মী ছুমি রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জামালপুর 4 আসন সরিষাবাড়ি উপজেলা থেকে আজ সারাদিন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থেকে জানিয়েছি, এই আসনের তৃণমূলের রাজনৈতিক পর্যায়ে রয়েছে, সাধারণ মানুষের সামনে নির্বাচনকে সামনে রেখে কি অবস্থা, চিন্তা কি রয়েছে, প্রস্তুতি বা কি রয়েছে সেগুলো। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান, জেনে নেব তার কাছে। এই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। একটু জানি যে 5টি বছর বলবো যে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আপনি সময় পেয়েছেন এই এলাকার মানুষের জন্য কাজ করার, আসলে সব মিলিয়ে কতটুকু কাজ করতে পারলেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং ডিবিসি নিউজ চ্যানেলকে ধন্যবাদ। আমি এখানে আজকে আমাদের এখানে সকল আমাদের নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন, এখানে সবাই জানেন আমরা সরিষাবাড়ি নির্বাচনী এলাকায় আমাদের প্রত্যাশিত উন্নয়ন করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের যে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, দাবি ছিল যে একটা আমাদের ডাইরেক্ট আন্তনগর ট্রেন, এই জামালপুর এক্সপ্রেস, এটি আমরা নির্বাচিত হওয়ার পরে আমি যখন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের এই নির্বাচনী এলাকা ঢাকা থেকে সরাসরি বঙ্গবন্ধু সেতু হয়ে, ভোয়াপুর হয়ে, আমাদের জগন্নাথগঞ্জ ঘাট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন হয়ে জামালপুর পর্যন্ত এই আন্তনগর ট্রেন আমরা চালু করতে পেরেছি এবং এই ট্রেন এই একই রুটে আবার ময়মনসিংহ হয়ে ঢাকায় ফেরত যায়। এতে আমাদের সরিষাবাড়ির মানুষ, আমাদের এই উপজেলার সকল ইউনিয়নের মানুষ উপকৃত হয়েছে, যারা দিনে ঢাকা যেয়ে ঢাকা থেকে আবার দিনে ফিরতে পারে। এবং আমাদের এই অঞ্চলে যতগুলো আমাদের যোগাযোগের জন্য, যাতায়াতের জন্য রাস্তা প্রয়োজন, সব রাস্তায় আমরা নির্মাণ করেছি। সামান্য কিছু রাস্তা বাকি আছে যেগুলো আমরা খুব শীঘ্রই এবং এই সরকারের এই মেয়াদের মধ্যেই আমরা সেগুলো ইনশাআল্লাহ সম্পন্ন করতে সক্ষম হব। আমরা বিভিন্ন আসনে গিয়েছি, আমরা জামালপুর 2 আসনেও গিয়েছি গতকাল। এই আসনে সাধারণ মানুষ কিছু অভিযোগ করেছেন যে মেলান্দহ, মাদারগঞ্জ এই জায়গাগুলোতে যতটা উন্নয়নের ছোঁয়া পেল এই আসনটি ততটা পায়নি, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এক এক দৃষ্টিতে আমরা যদি বলি যে মেলান্দহ এবং মাদারগঞ্জের সাথে আমাদের সরিষাবাড়ির তুলনা করলে কিছুটা তুলনামূলক কম উন্নয়নের কথা এটা স্বীকার করতে হবে, এই জন্য যে ওখানে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা এবং আমারও নেতা, আমার মরহুম পিতা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের অত্যন্ত স্নেহধন্য মির্জা আজম ভাই, যিনি 6-6 বার নির্বাচিত সংসদ সদস্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 1991 সাল থেকে আজকে 2023 পর্যন্ত উনি এই 30 বছরের বেশি সময় ধরে উনি সংসদ সদস্য হিসেবে কাজ করছেন এবং উনি অনেক পরিশ্রম করে এলাকাকে, মাদারগঞ্জ এবং মেলান্দহ খুবই একটা ব্যাকওয়ার্ড, একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, এলাকা ছিল, সেটাকে উনি 6-6 বার নির্বাচিত হয়ে এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন, হুইপ ছিলেন, বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন। অতএব ওনার এলাকার উন্নয়ন হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আমরা বলেছি যে আমরা 2008 সালে আমি প্রথম নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হই, তখন আমরা 5 বছর উন্নয়ন কার্যক্রম চালিয়ে গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 2014 সালে দশম জাতীয় নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, যার ফলে ওই 5টি বছর মানে একেবারেই উল্লেখ করার মতো কোনো উন্নয়ন সরিষাবাড়িতে হয়নি। এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং মাথায় রাখতে হবে, যার কারণে এই 5 বছর পিছিয়ে পড়াটাকে আমরা দ্বিগুণ পরিমাণ কাজ করে আমরা এই উন্নয়নটাকে আমরা ত্বরান্বিত করে যাতে এই সকল সমস্যার সমাধান এবং উন্নয়ন আমরা করতে পারি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। এবং আপনাকে আবারও বলছি যে আগামী নির্বাচনের পূর্বে আমাদের সকল উন্নয়নের জন্য যা যা কমিটমেন্ট ছিল দিয়েছি, এগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। এই আসনটির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, আওয়ামী লীগ থেকেই রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আত্মবিশ্বাসী যে সামনে তারা মনোনয়ন পাবেন। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন, মনোনয়নের দৌড়ে কে এগিয়ে আছে এবং তৃণমূলের আওয়ামী লীগে এই আসনটিতে বিভেদ রয়েছে আমরা জানতে পেরেছি, সেটি আসলে কি অবস্থায় রয়েছে? এটা নতুন কিছু না, আমি যখন 2008 সালে প্রথম নবম জাতীয় নির্বাচনে নির্বাচিত হই তখন আমরা 11 জন সংসদ সদস্য প্রার্থী, মানে সংসদ সদস্য প্রার্থী হিসেবে, পদপ্রার্থী হিসেবে আমরা মনোনয়ন নিয়েছিলাম নৌকা প্রতীকের,
এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ওই 11 জনের মধ্যে সবচেয়ে ছোট বয়সের তরুণ, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার আস্থা এবং বিশ্বাস রেখে মনোনয়ন দিয়েছিলেন এবং 41,000 ভোটের ব্যবধানে। এখানে জামালপুর জেলা বিএনপির সভাপতির নাম হচ্ছে শামীম তালুকদার। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব একসময় এই আসন থেকে উনি নির্বাচিত হতেন, বিএনপির মহাসচিব ছিলেন, এলজিইডি মন্ত্রী ছিলেন। তার পরিবারের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আমাদের নৌকার প্রার্থীকে। এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন যে কাকে নৌকা প্রতীকটি দিলে ওই আসন বিজয়ে ছিনিয়ে আনতে পারবে, আসনটি জিততে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমার উপরে সেই আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং সরিষাবাড়ির জনগণ বারবারই ভোট দিয়ে ওই বিএনপির শামীম তালুকদারকে পরাজিত করেছে, নৌকাকে আমরা বিজয়ী করেছি। প্রার্থী হতেই পারেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের কারণে আমাদের দলের নেতাকর্মীরা দলের কার্যক্রম চাঙ্গা হচ্ছে, এটা কোনো সমস্যা নয়, আমি তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে রয়েছি আমরা জামালপুরে। আগামীকাল জামালপুর সদর আসন জামালপুর 5-এ থাকবে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, সঙ্গেই থাকুন।